আমরা শুরু করছি, কেমন? 5-6 মিনিট এক্সট্রা হয়ে গেছে। আমরা কি পর্যন্ত গিয়েছিলাম বলো তো নিশান? নিশান কই? সবাই চুপচাপ। কি পর্যন্ত এসেছিলাম আমরা? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছি? স্যার কি হবে, প্রোডাকশন কম হয়, টুরিস্ট বেশি হলে এরকম একটা? এখানে এইটা না? জি স্যার, এখানে। জি স্যার, জি স্যার। এখানে তো ইকুয়েশন এটা পড়েনি, এটা তো হয়ে যাওয়ার কথা মনে করো তো। এটা পড়েছি তো, টুইস্ট টুইস্ট পার ইঞ্চ ইন দ্য টুইস্ট ফ্যাক্টর রুট ওভার কাউন্ট, এটা হয়ে হয়ে থাকবে। এটা এটার পরে এগুলা পড়িয়েছি একই ক্লাসে, এই যে কত কোন ইয়ানের কত টিএম থাকতে হয়, টুইস্ট মাল্টিপ্লায়ার কত থাকতে হয়। তোমার কি মিস হয়েছিল লাস্ট ক্লাসটা নাকি? লাস্ট প্রোডাকশন পর্যন্ত পড়াইছেন স্যার? এ পর্যন্তই এখানে না? আচ্ছা, আমরা শুরু করছি তাহলে। হ্যাঁ, একটু টেনশন দাও, একটু মনোযোগ দাও। তোমরা কিন্তু এখন অনেক কম অ্যাটেন্ডেন্স কিন্তু দেখছি। তোমরা 11:15 পর্যন্ত ক্লাস বলছো, আমি 11:30 দিলাম ক্লাস এর কারণে। আচ্ছা দেখো, আমরা কি বলছিলাম যে এখান থেকে আসে, টুইস্ট বাড়ালে স্ট্রেন্থ বাড়ে, তাই না? এ কার্ভটা। আচ্ছা, এ হচ্ছে নিউটিয়ান, বি হচ্ছে ওভেনিয়ান, তাই না? যে নিউটিয়ানে একটু কম টুইস্ট লাগে, উইভিংয়ান বা ওভেনিয়ানে আমার একটু কম বেশি টুইস্ট লাগে। কারণ আমরা কিছু ভিডিওগ্রাফি দেখেছিলাম না, যে ওয়ার্পিং, সাইজিং বা লুমে অনেক স্ট্রেস পড়ে, যেটা সাইজিং করেও কাভার করা যায় না, কেমন? এ কারণে আমাদের টুইস্ট বেশি দিতে হয়। আর নিটে হচ্ছে ইয়ানের স্ট্রেংথ কম হলেও সমস্যা নাই, কারণ স্ট্রেস কম পড়ে। আর আরেকটা হচ্ছে যে নিট ফেব্রিক বেশিরভাগ সময় আমরা আন্ডার গার্মেন্টস বা সফট ফিলিং ফেব্রিকের জন্য ইউজ করি, এই কারণে যে টুইস্ট যদি আমরা বাড়িয়ে দেই, ইয়ানটা হার্ড হয়ে যাবে, ফেব্রিকটা হার্শ হয়ে যাবে, কেমন? এই কারণে যে নিট ইয়ানে কম টুইস্ট রাখা হয়। আচ্ছা, এই কম টুইস্ট বা বেশি টুইস্ট জন্য যে কস্ট একটা ফ্যাক্টর, কেমন? তোমরা ইয়ানের স্টুডেন্ট, তোমাদের একটু বেশি জানা দরকার এটা, যে এই যে রিং ফ্রেম যখন পড়বে তখন আরো ক্লিয়ার হবে। যে আমরা রিং ফ্রেমের প্রোডাকশনের যে ফর্মুলা যেটা আছে, ওখানে দেখছি যে টুইস্ট পার মিটার বা টিপিআই, তুমি যাই বলো, টুইস্ট হচ্ছে স্পিন্ডেল স্পিড। যদি আমরা ফিক্স রাখি, ফিক্স ধরি এখানে স্পিন্ডেল স্পিডটা, যে ফ্রন্ট রোলার ডেলিভারির সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, কেমন? আমরা যে ব্যস্তানুপাতিক যেটা বলি, এটা কি তোমার ডেলিভারি যদি বাড়াই টুইস্ট কমবে, ডেলিভারি কমালে টুইস্ট বাড়বে। তাহলে কি এখান থেকে যদি আমরা মেশিনে দেখে যদি একটু ফিল করতে চাই, কেমন? দেখো যে স্পিন্ডেলটা ঘুরছে এখানে না, একবার স্পিন্ডেল ঘুরলে একটা টুইস্ট হয়। ইউজুয়ালি স্পিন্ডেল 1500-1700 এর বেশি আর বাড়ানো যায় নাই, কেমন? 17,000 RPM বেশি বাড়ানো যায় নাই। এর চেয়ে যদি বাড়িয়ে দেয়, দেখা যায় কি যে ট্রাভেলার যে এখানে আছে, যে গাইড হিসেবে যেটা কাজ করে, ট্রাভেলারটা ফ্লাই করে, কেমন? মানে থার্মাল এক্সপানশন হয়ে, হিটেড হয়ে, গরম হয়ে, এটা এক্সপানশন হয়ে এটা হিটেড হয়ে যায়, হিটেড হয়ে এটা ফ্লাই হয়ে যায়, উড়ে চলে যায় আর কি, কেমন? দেখা যায় কতক্ষণ পরে গিয়ে দেখবে যে ট্রাভেলার নাই এখানে। এই কারণে নানান চেষ্টা করেও যে 17,000-18,000 উপরে স্পিন্ডেল স্পিডটাকে উঠানো যায়নি। তাহলে আমরা যদি স্পিন্ডেল স্পিডটাকে এখানে ফিক্স ধরি এই ফর্মুলাতে, একটা স্পিন্ডেল স্পিডে একটা রোটেশনে একটা টুইস্ট, এই যে আমরা যদি, এই যে আমরা প্র্যাকটিস করেছিলাম হাতে যে টাওয়াল আছে তোমার, টাওয়ালকে উপরে যদি ফিক্সড করে রাখি, নিচে দিয়ে যদি তুমি ঘুরাও, একবার ঘুরালে একটা টুইস্ট হয়, তাই না? তাহলে এখন যদি আমি একক
দৈর্ঘ্যে যদি বেশি টুইস্ট চাই, এ ফ্রন্ট রোলার ডেলিভারিটাকে কি বাড়াতে হবে নাকি কমাতে হবে বলতো? একজন আমি বেশি টুইস্ট চাই, 1 ইঞ্চিতে বেশি টুইস্ট চাচ্ছি, তাহলে এখান থেকে কি এটাকে আস্তে আস্তে ছাড়বো নাকি জোরে জোরে ছাড়বো? দেখি আস্তে স্যার, রিলিজ আস্তে করবো, আস্তে আস্তে না আস্তে, স্লোলি, আমি স্লোলি স্লোলি যদি রিলিজ করি তখন আমার এটা যেহেতু ফিক্সড এখানে, তাই না? তাহলে একক দৈর্ঘ্যে ইউনিট লেন্থে বেশি টুইস্ট পড়বে, তাহলে কি হলো এই যে টুইস্ট বাড়াতে গেলে এখান থেকে স্লো ডেলিভারি যেহেতু দিতে হচ্ছে, এটাই প্রোডাকশন। কিন্তু কেমন, ফ্রন্ট রোলার থেকে তুমি যত তাড়াতাড়ি ডেলিভারি দিয়ে রোভিংটাকে শেষ করে ফেলবে তত বেশি প্রোডাকশন, তাহলে এখানে কম প্রোডাকশন হবে। এখানে টুইস্ট কস্ট মানি বলছিলাম না, যে টুইস্টটা মানির সাথে সম্পর্কিত, সোজা কথা ইয়ানের কস্টের সাথে। এই জন্য নিট ইয়ানের কস্ট কম, দাম কম, আর ওভেনিয়ানের দাম বেশি পড়ে। আমরা বলছিলাম নিটিয়ানকে যদি তুমি প্রতি কেজিতে $3.2 ধরো, নর্মাল নর্মাল যে কার্ডেডিয়ানের কথা বলছি, তোমার ওভেনটা $3.5 এভাবে, মানে 10-20 সেন্ট বেশি দামে নিতে হবে। আমাদের দেশটাও কিন্তু লোকাল লোকাল বাইসেলও কিন্তু এই তোমার ডলারের মাধ্যমে হয়, কেমন। তো নর্মালি মনে রাখবে যে ইয়ানের প্রাইস 3 থেকে 3.5 আর $4-4 মধ্যে থাকে। আর স্পেশাল ইয়ান যেগুলো আছে, তোমরা এটা পড়বে আরো উপরে ক্লাসে, এটা 4th ইয়ারে আছে, যে মিলান জিয়ান আছে, তারপরে ইনজেক্ট ইয়ান আছে, এগুলো আবার $7 কস্ট পড়ে যায়, কেমন। ওগুলি ফ্যান্সি আইটেম তৈরি করতে বার ইউজ করে। স্ল্যাবটা চিনো বোধ হয় তোমরা, না? স্ল্যাব ইয়ান চিনো বোধ হয়, যে ইয়ানের মাঝখানে মাঝে মধ্যে যে মোটা চলে আসে, মানে থিক প্লেস এর মতো, কেমন। এটাও দাম $6 মতো পড়ে যায়। যাই হোক, এখন আমরা এখানে ফিরে আসছি, যে টুইস্ট কস্ট মানে এটা বুঝলাম, এটা ভুলবে না কখনো, যে টুইস্ট বাড়ালে প্রোডাকশন কমে যায়, কেমন। আচ্ছা, এটা আমরা ফিলামেন্টিয়ানের সাথে রিলেশনটা, ফিলামেন্টিয়ান যেহেতু স্ট্রেট প্যারালাল থাকে, এখানে তুমি টুইস্ট বেশি দিলে খুব একটা লাভ হয় না, বরং আরো কমে যায় স্ট্রেংথ। এটা কেন কমে যায়, যে তুমি যে টুইস্টেড ফিলামেন্টের উপর যদি লোড অ্যাপ্লাই করো, রেজিস্টেন্স ফোর্স যেটা, অপোজিট ফোর্স যেটা, এটা অ্যালং দ্য অ্যাক্সিস আর থাকে না, ফিলামেন্টগুলো কিন্তু বেঁকে যায়, কেমন, ইনক্লাইন হয়ে যায়। ইনক্লাইন হয়ে গেলে বিভিন্ন ডাইরেকশনে স্কেটার হয়ে যায়, রিভার্স ফোর্স যেটা, অপোজিট ফোর্স যেটা, এটাই কারণে স্ট্রেংথটা নেমে যায় এখানে। কিন্তু আমাদের স্পানিয়ানে কিন্তু আবার অন্য হিসাব, যেহেতু স্পানিয়ানটা হচ্ছে স্ট্যাপল ফাইবার দিয়ে তৈরি, কেমন, ওখানে আবার তুমি যদি বাড়াও ফাইবার টু ফাইবার কোহেশন বাড়তে থাকবে, তখন স্ট্রেংথ বাড়বে। এই কারণে এটা একটু কনফিউজিং, কিন্তু তোমাদের যে ভাইবার মধ্যে জিজ্ঞেস করা হয় স্পানিয়ান মানে স্ট্যাপলিয়ান ফাইবার ইয়ানের টুইস্ট দিলে স্ট্রেংথ বাড়ে, ফিলামেন্ট কমতে থাকে কেন, এই ধরনের একটা প্রশ্ন হয় আর কি প্রায়। আচ্ছা, আমরা আজকে একটা ইকুয়েশন শিখবো, যে এই ইকুয়েশনটা ডেরাইভ করবো। দেখো, টুইস্ট পার ইঞ্চ ইকুয়ালস টু টুইস্ট ফ্যাক্টর মাল্টিপ্লাই ইংলিশ কাউন্ট এনি, কেমন, ইংলিশ কটন কাউন্ট। আচ্ছা, এটা দিয়ে আমরা টুইস্ট ফ্যাক্টরটা কি জিনিস, না, ফ্যাক্টর মানে বুঝতে পারছি এটা এটা কনস্ট্যান্ট হিসেবে কাজ করে, এটা কনস্ট্যান্ট এটা, তাহলে আমি এটা 30 কাউন্ট, এখানে ধরো এটা ইংলিশ কটন কাউন্ট আছে 30 কাউন্ট, কেমন, 30 কাউন্টে তুমি কত টুইস্ট দিবে, টুইস্ট পার ইঞ্চ কত রাখবে, নিটিয়ানে কত রাখবো, ওভেনিয়ানে কত রাখবো, ভয়েলে কত রাখবো, জর্জেটে কত রাখবো, তাহলে এটা ডিসিশনটা তুমি নিতে পারো এই ফর্মুলা দিয়ে, কেমন। এটা একটা খুবই কমন ফর্মুলা, এটা টেক্সটাইল ইঞ্জিনিয়াররা সারা জীবনই মনে রাখে, কেমন, তোমার যে কোনো স্টেজে দেখবে এই ফর্মুলাটা তোমার দরকারে আসছে। আচ্ছা, এটা কিভাবে এসেছে আমরা একটু আজকে শিখবো এটা, কেমন। আচ্ছা, এখানে দেখো, আমাকে একজন একটু হেল্প করবে, কেমন, আমি তোমার তোমাদের কাউরে দিয়ে পড়াবো, যে পড়ানোর আগে আমি একটু বুঝিয়ে নেই জিনিসটা এখানে কি দেখতে পাচ্ছি। দেখো, আচ্ছা আমি একটু বড় করলাম, দেখো এখানে কি হচ্ছে, একটা ইয়ার, না, ইয়ারকে যদি আমরা সিলিন্ড্রিক্যাল শেপে চিন্তা করি, এল লেন্থ আছে এখানে, এল লেন্থে কি আছে, একটা ফাইবার দিয়ে একটা টুইস্ট, লক্ষ্য করো ফাইবারটা এই পাশ থেকে ওই পাশে গিয়েছে, না, এই ফাইবারটা ইয়ার এক্সিসের সাথে আলফা অ্যাঙ্গেল তৈরি করেছে,
আলফাটাকে বলছে যে টুইস্ট অ্যাঙ্গেল আর আলফা হেলিক্স অ্যাঙ্গেল, কেমন এটা? আচ্ছা আমি টুইস্ট যত বাড়াবো এই অ্যাঙ্গেলটা বাড়বে নাকি কমবে বলো তো? ইয়ান টুইস্ট যত বাড়াবো এই আলফা অ্যাঙ্গেলটা কি বাড়তে থাকবে নাকি কমতে থাকবে? স্যার বাড়ার কথা স্যার, বাড়ার কথা না, ডেফিনেটলি। হ্যাঁ থ্যাংক ইউ। মানে কেন এভাবে যদি বলি, যখন টুইস্ট ছিল না তাই না, স্ট্রেট প্যারালাল ছিল ফাইবার গুলি তাই না, তখন জিরো অ্যাঙ্গেল ধরি, মানে এক্সিস এর সাথে অ্যালং দ্য এক্সিস ফাইবার ছিল জিরো অ্যাঙ্গেল। আমি ফাইবার টুইস্ট যত অ্যাপ্লাই করছি ফাইবারটা তত ইনক্লাইন হতে থাকছে তাই না, অত বেক, অত বেকে যাবে আর কি, সোজা কথা কেমন, অত বেকে যাবে এই অ্যাঙ্গেলটা বাড়তে থাকবে। আচ্ছা তাহলে এটাকে আমরা টুইস্ট আলফা হেলিক্স অ্যাঙ্গেল বলে, মানে হেলিসিটি থেকে, হেলিক্স মানে কি বাঁকা জিনিসকে হেলিক্স বলে না, আলফা হেলিক্স অ্যাঙ্গেল আর সিম্পলি টুইস্ট অ্যাঙ্গেল বলে। আর এটা হচ্ছে ডায়ামিটার, ইয়ানের ডায়ামিটার। এইটাকে যখন আমরা দেখো স্প্লিট করে, মানে ইয়ানটাকে যদি একটি সিলিন্ডার, যদি সিলিন্ডার যদি চিন্তা করি, এটাকে যদি স্প্লিট করি চিরে কেমন, এবার ওপেন করে যদি এই ধরনের একটা ত্রিভুজ হবে, ত্রিভুজটা কি হবে দেখো, এই ত্রিভুজটা হবে না, মানে একটা রেক্টাঙ্গেল হবে, আয়তক্ষেত্র হবে, এর মধ্যে একটা ট্রায়াঙ্গেল হবে, এই ট্রায়াঙ্গেলটা কি ডিটা পাই ডি হয়ে যায় তাই না, ইয়ানের যে সার্কামফারেন্সটা, এখানে ছিল বেস ছিল কেমন, ডায়ামিটার ছিল, এখন এটা পরিধি হয়ে গেছে, সার্কামফারেন্স হয়ে গেছে, আর এটা থাকবে 90 ডিগ্রি, যেহেতু সিলিন্ডার এটা রেক্টাঙ্গেল হয়েছে, এর লেন্থ, এর লেন্থ ঠিকই থাকবে। আর এই অ্যাঙ্গেলটাকে আমরা এখানে দেখাতে পারি না, মানে এই অ্যাঙ্গেলটা আলফা হেলিক্স অ্যাঙ্গেল এখানে দেখানো এখানে দেখানো একই কথা না? আচ্ছা তাহলে এই ইকুয়েশন, এই ট্রায়াঙ্গেলটা থেকেই আমরা এই ফর্মুলাটা নিয়ে আসতে পারবো কেমন। আমাকে একটু প্লিজ একটু একজন একটু পড়ে একটু হেল্প করো, একটু পড়তে থাকো আমি বুঝাচ্ছি। হ্যাঁ শুরু করো একজন। হ্যাঁ এই যে কে বলছিলে তোমার সাথে একটু আগে, হ্যাঁ অ্যামাউন্ট অফ টুইস্ট, দ্য অ্যামাউন্ট অফ টুইস্ট ইন এ ইয়ার্ন, কে বলছো তুমি? স্যার আমি অফিসার। ওভি ওভি, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ থ্যাংক ইউ, পড়ো। হ্যাঁ দ্য অ্যামাউন্ট অফ টুইস্ট ইন এ ইয়ার্ন ইজ ডিনোটেড বাই টুইস্ট পার ইউনিট লেন্থ সাচ অ্যাজ টুইস্ট পার ইঞ্চ। হুম একটু বুঝাও তো একটু, আমি হেল্প করছি না পারলে, চেষ্টা করো, আমরা শিখতে আসছি ক্লাসে কেমন, না পারলে ছাড়তে আছে না, কি বলছে স্যার? বলছে যে স্যার টুইস্টের অ্যামাউন্টটা, একটা ইয়ারনের টুইস্টের অ্যামাউন্ট স্যার আমরা ইউনিট মানে পার লেন্থ, মানে যদি আমরা ইঞ্চিতে হিসাব করতে পারি বা মিটারে, মানে টুইস্ট পার ইউনিট লেন্থ না, একক দৈর্ঘ্যে কতটা টুইস্ট আছে, টুইস্ট আছে একক দৈর্ঘ্যে, যেমন সাচে যে বলছে টুইস্ট পার ইঞ্চ না, টিপিআই 1 ইঞ্চিতে কত এম হতে। হ্যাঁ এটা আবার তুমি ইউরোপের কান্ট্রিতে গেলে ওটা টিপিএম ইউজ করে কেমন, টুইস্ট পার মিটার ইউজ করে। আমরা বলছিলাম যে কাউন্ট চ্যাপ্টারের পড়ানোর সময় বলছিলাম যে আমরা ব্রিটিশ কলোনিয়াল একটা কান্ট্রি ছিল কেমন, ব্রিটিশরা ওই যে ইঞ্চ ফিট ইয়ার্ড পাউন্ড এগুলো চালু করে দিয়ে গেছে, ওই যে কাউন্টের দেখো ইংলিশ কাউন্ট, ইংলিশ কাউন্ট কি পাউন্ড আর ইয়ার্ডের হিসাব তাই না, এগুলো কিন্তু মেট্রিক সিস্টেম না, কিন্তু এই যে ইঞ্চের হিসাব এখানে রয়ে গেছে আর কি। হ্যাঁ তারপরে সাপোজ ইয়ার্ন কন্টেইনস 20 টিপিআই বাট দিস টিপিআই ইম্পার্টস ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স ইন এ কোর্স ইয়ার্ন এন্ড ইন এ ফাইন ইয়ার্ন। কি বলছে যদি, হ্যাঁ বাই ইউজিং এন্ড এক্সপেক্টেড, বুঝিয়ে নেই প্লিজ। দেখুন সাপোজ একটা ইয়ারনে 20 টিপিআই না, 1 ইঞ্চিতে 20টা টুইস্ট আছে কেমন, আচ্ছা এই 20টা টুইস্ট বলছে কোর্সিয়ান মোটা সুতায় ফাইনের চিকন সুতায় দুই ধরনের ক্যারেক্টারিস্টিক্স দিবে, তুমি আর একটা মোটা সুতা আছে একটা চিকন সুতা আছে, টুইস্টে তুমি যদি সেম টুইস্ট দাও একই ক্যারেক্টার হবে বলো তাই না? স্যার একই হবে না ডেফিনেটলি, এই কথাটা বলছে। হ্যাঁ বাই ইউজিং অ্যান এক্সপ্রেশন নোন অ্যাজ টুইস্ট ফ্যাক্টর অর টুইস্ট মাল্টিপ্লায়ার it is possible to realize the twist characteristics of a yarn irrespective of its fineness. তাহলে দেখো এই যে টুইস্ট ফ্যাক্টর আর টুইস্ট মাল্টিপ্লায়ার দিয়ে আমরা এটা রিয়েলাইজ করতে পারি, এই যে এটা মেজার করতে পারি যে আমার টুইস্টের, টুইস্টটা কিভাবে ইয়ার্ন প্রপার্টিজ কে এফেক্ট করবে কেমন, ইরেসপেক্টিভ অফ ফাইননেস, তোমার ফাইননেস এর বাদ বিচার ছাড়া আর কি কেমন। আচ্ছা সামনে যাও আরো ক্লিয়ার হবে জিনিসটা কেমন, এটা মানে এই সেন্টেন্সটা আরো পরিষ্কার, এখন বললে একটু বুঝতে কষ্ট হবে তোমাদের। হ্যাঁ কি বলছে ফিগার 7? ফিগার 7 রিপ্রেজেন্টস অ্যান আইডিয়ালাইজড এলিমেন্ট অফ এ ইয়ার্ন শোয়িং ওয়ান ফাইবার
on the yarn surface following a helical path and making one turn around the yarn axis. কি বলতে পারো একটা বাংলাটা প্লিজ তোমাদের এটা কিন্তু এক্সামে একটা কমন কোশ্চেন কিন্তু 5 মার্কস এর কেমন এটা কোয়ালিটি কন্ট্রোলে টুইস্ট চ্যাপ্টারে একটা কমন প্রশ্ন থাকবে এটা এটা কেন রাখা হয় জানো যে আমরা বলেও দেই এটা কমন প্রশ্ন থাকবে তোমরা সবাইতে শিখো সাথে মনে রাখো জিনিসটা কেমন এই কারণে আমি একটু পড়িয়ে দিয়ে বুঝিয়ে দিই জিনিসটা কি বলছে সাত কি রিপ্রেজেন্ট করছে বলছে আইডিয়ালাইজড এলিমেন্ট অফ ইয়ার্ন সারফেসেও থাকতে পারে সারফেস ছাড়াও থাকতে পারে মিডেও থাকতে পারে তাই না এটা তো বুঝি জি স্যার তাহলে আমরা আইডিয়ালি চিন্তা করি কি আইডিয়ালি মানে আদর্শগতভাবে যেটা চিন্তা করি যে হ্যাঁ ফাইবারটা এই সারফেস থেকে দেখো এই এই সারফেস থেকে এই অন্য দিকে যাবে রোটেশন নিয়ে আবার অন্য দিকে আবার এই সারফেসে ঘুরে আসবে না এটা আমরা আদর্শগতভাবে মানে আইডিয়ালি আমরা চিন্তা করি এটা যে বলছে যে ইয়ান ফাইবার অন দা ইয়ান সারফেস ফলোইং এ হেলিক্যাল পথ যে বাঁকা পথ এন্ড মেকিং ওয়ান টার্ন অ্যারাউন্ড দা ইয়ান টুইস্ট ওয়ান টার্ন মানে ওয়ান টুইস্ট না অ্যারাউন্ড দা ইয়ার এক্সিস তারপরে দা টুইস্ট অ্যাঙ্গেল আলফা ইজ দা অ্যাঙ্গেল বিটুইন এ ট্যাঞ্জেন্ট টু দা হেলিক্স ফর্মড বাই দা ফাইবার অ্যান্ড দা ইয়ার্ন এক্সিস কি বলছে মানে সেখানে আলফা হচ্ছে আমার যে টুইস্ট আমি আমার যে এক্সিস এক্সিস সাথে যে কোণটা তৈরি করতেছে সেই কোণ ট্যাঞ্জেন্ট এটা ট্যাঞ্জেন্ট স্পর্শক স্পর্শক এটা স্পর্শক বাংলা হচ্ছে যে এই যেখানে স্পর্শক আঁকা হয়েছে দেখেছো যে স্পর্শক এঁকেছি না যে এটার সাথে নেক টাচ করে যে রেখাটা গেছে আর কি এই স্পর্শকটা ট্যাঞ্জেন্টটা ইয়ান এক্সিস এর সাথে আলফা অ্যাঙ্গেল তৈরি করেছে হ্যাঁ ভাই আমরা By unrolling the surface layer, the fiber becomes the hypotenuse of a right angled triangle. কি বলছে? এই সারফেসটাকে যদি আনরোল করি তাই না? আনরোল এই ফাইবারটা কি হবে? এই ফাইবারটা এটা কি দেই ফাইবারটা? tan alpha is equal to pi d divided by l কিভাবে হলো এটা এটা কি tan theta is equal to কি জানি আমরা tan alpha লম্ব লম্ব বাই ভূমি অতিভুজ না লম্ব বাই ভূমি লম্ব না তাহলে লম্ব হচ্ছে এটা না পাই ডি আর নিচে l হচ্ছে ভূমি হ্যাঁ এটা বাঁকা করে ভাবতে হবে কেমন সমকোণ যেহেতু এটা আছে এটা যেহেতু 90 ডিগ্রি আছে তোমার লম্বটা হয় এই কোণের অপোজিটে হ্যাঁ আলফাটার বিপরীতে আর কি হ্যাঁ তাহলে আমরা পাই ডি বাই এল পেলাম আচ্ছা এরপরে লাইনটা একটু আমি বলি দেখো যে টেন আলফা ইকুয়ালস টু তাহলে পাই ডিটা ঠিক থাকলো এলটা হচ্ছে টিপিআই না ওয়ান বাই এল ইকুয়াল টু টুইস্ট পার ইঞ্চ এক ইঞ্চিতে একটা টুইস্ট আছে তাই না এটা যদি এই যে দেখো এখানে এল এ একটা টুইস্ট আছে না তাহলে এক ইঞ্চিতে থাকলো আমার ওয়ান বাই এল না আচ্ছা এরপরে দেখো যে ডায়ামিটারের একটা ইকুয়েশন আবার আলাদা আছে এটা অন্য কোথাও ডেরাইভ করা আছে কেমন এটা একটু মুখস্থ রাখতে হবে মনে রাখতে হবে কি কি দাঁড়ায় দেখো ইয়ার্ন ডায়া ডি ইঞ্চ ইকুয়াল টু ওয়ান বাই 28 রুট এনি এটা হচ্ছে ডায়ামিটারের সাথে ইয়ার্ন কাউন্টের রিলেশন মানে তোমাকে যদি একটা কাউন্ট দিয়ে দেয় কেমন এইটার ডায়ামিটার কত ইঞ্চ হবে এই রিলেশন থেকে বের করতে পারবে এটা মনে রাখতে হবে কেমন এটা অনেক এটা একটা ইউজফুল একটা ইকুয়েশন কিন্তু রিলেশন এটা আচ্ছা তারপরে কি হলো যে এখানে এটা বসিয়ে দিলাম না ডায়ামিটারের জায়গায় আচ্ছা তাহলে কি দাঁড়ালো দেখো যে টিপিআই ইকুয়ালস টু এই যে ট্যান আলফা এটা কত এটা টিপিআইটাকে এক পাশে রেখে দিয়েছে আর কি ট্যান আলফা 28 এনি ওয়ান বাই পাই আচ্ছা এটাকে বলছে দ্য ইকুয়েশন ইজ কনভিনিয়েন্টলি এক্সপ্রেসড উইথ দ্য ফলোইং ফর্ম টিপিআই এইটাকে যে এন এটাকে ফিক্সড রেখে বাকিগুলোকে আমরা কনস্ট্যান্ট চিন্তা করেছি কেমন এখানে এটা বুঝেছো কেন কনস্ট্যান্ট ভেবেছে
এটাকে বলছে কে, এটা হচ্ছে টুইস্ট মাল্টিপ্লায়ার আর কি, এটা হচ্ছে কনস্ট্যান্ট। মানে এই যে আলফাটা, আলফাটা আছে কিন্তু এর ভিতরে, কেমন কের মান, কের মানের ভিতরে আলফাটা আছে। আচ্ছা কি বলছে এখানে, হেয়ার দ্য কনস্ট্যান্ট কে ইজ টার্মড এজ টুইস্ট ফ্যাক্টর আর টুইস্ট মাল্টিপ্লায়ার অ্যান্ড ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ট্যানজেন্ট অফ দ্য টুইস্ট অ্যাঙ্গেল। কেমন এটা, এই যে টুইস্ট অ্যাঙ্গেলের ট্যানজেন্টের সাথে সরাসরি রিলেটেড না, এটা প্রপোর্শনাল বলছে। মানে ট্যান আলফা বাড়লে কে বাড়বে, ট্যান আলফা কমলে কে কমবে, এটা বলছে। দাস ফর ইনডাইরেক্ট কাউন্ট সিস্টেম দ্য রিলেশন বিটুইন টুইস্ট অ্যান্ড দ্য টুইস্ট ফ্যাক্টর ক্যান বি রিটেন এজ, এটা টুইস্ট পার ইঞ্চ ইকুয়াল টু টুইস্ট ফ্যাক্টর, মানে এই যে এখানে কে যেটা বলছি গুণ রুট এনি, এটা দাঁড়ালো আর কি। তাহলে কি দাঁড়ালো এখানে, যে টুইস্ট ফ্যাক্টর দিয়ে কি বুঝি, তাহলে কি বলতো, এই যে ট্যান আলফাটা বুঝি অ্যাকচুয়ালি না, এটা মানে প্রপোর্শনাল, এর আরো কিছু কনস্ট্যান্ট রয়ে যায় আর কি, এখানে 1/π আর 28 এটা রয়ে যায়, এটা সোজা কথা ট্যান আলফাটা। আমরা ট্যান আলফা বাড়লে তো মান বাড়ে, এটা তো জানি না। আচ্ছা এটাকে দেখো যে ইউরোপিয়ানরা আবার এভাবে ইউজ করে, এই টুইস্ট বা সেন্টিমিটার ট্যাক, ওরা যেহেতু ট্যাক সিস্টেম ইউজ করে, তুমি এটাকে দেখো ডিরেক্ট কাউন্ট ট্যাক সিস্টেম দ্য রিলেশন বিটুইন টুইস্ট ফ্যাক্টর টার্মস পার সেন্টিমিটার ইজ, এটা তুমি যে এখানে ওইভাবে বের করতে পারবে, যে এখানে বের করা আছে নিচে টুইস্ট ফ্যাক্টর, এটা হবে টার্মস পার ইঞ্চ হবে এখানে, এখানে যেমন টুইস্ট ফ্যাক্টরের সাথে এটা গুণ হয়ে গেছে, এখানে হবে ভাগ। এটা কিভাবে এসেছে এখানে দেখানো আছে, কেমন ইংলিশ কাউন্টের জায়গায় তুমি যে, কারণ কি ইংলিশ কাউন্টের সাথে ট্যাক্স কাউন্টটা কি ইনভার্সলি প্রপোর্শনাল আছে না, মনে আছে? এন নিগুণ ট্যাক্স ইকুয়াল টু 590.5, মনে আছে নাকি? আমরা শিখেছিলাম এটা কাউন্ট চ্যাপ্টারে, মনে পড়ছে? মানে তুমি ইংলিশ কাউন্ট কে যদি ট্যাক্স এ নাও, এটা ইনভার্স হয়ে যায়, কিন্তু এই কারণে এখানে ইনভার্স হয়ে গেছে। এটা কিভাবে আসছে এখানে বলা আছে, এটা দেখে নিও, তোমরা দেখলে বুঝবে সহজ। তখন এই টুইস্ট ফ্যাক্টরটাও চেঞ্জ হয়ে যায় আর কি, টুইস্ট ফ্যাক্টরটা 9.57 টাইমস হয়ে যায় কটন সিস্টেমের, কটন সিস্টেমের টুইস্ট ফ্যাক্টর হচ্ছে, আর কটন সিস্টেমের টুইস্ট ফ্যাক্টর কত এটা আগে জানি, কেমন দেখো যে সফট টুইস্টেড এন্ড হার্ড টুইস্টেড ইয়ার্ন। আচ্ছা এখানে অনেকগুলো কথা লেখা আছে, আমরা কিছু কনস্ট্যান্ট এখান থেকে জেনে নিব, কেমন এটা কি হচ্ছে দেখো, এটা কি মিন করছে বলতো? হ্যাঁ অভি একটু পড়ো তো, এটা একটু মনে রাখতে হবে, কেমন কার্ভটা আমি সহজ ভাবে, হ্যাঁ টেবিলটা আমি সহজ সিস্টেম বলে দিব, আগে একটু পড়ো কি বলতে চাচ্ছে এখানে, পড়ো তো। টিপিক্যাল ইয়ারিং স্পান কটন ইয়ার্নস ফর দ্য এন্টায়ার কাউন্ট রেঞ্জ, এন্টার মানে কি যে কোনো কাউন্ট রেঞ্জের জন্য, এটা হচ্ছে টুইস্ট মাল্টিপ্লায়ার, যেটা হেক্সাগন সিস্টেম টুইস্ট ফ্যাক্টর, টিপিআই মানে এটা সরি ফ্যাক্টরটা যে কে ফ্যাক্টরটা, জি এটা কাউন্টটা তো ইনভার্স না, রুট না, রুটটাকে 1/2 দিয়ে লিখেছে আর কি। হ্যাঁ তাহলে নিটিয়ানের জন্য দেখো, আমরা কম টুইস্ট রাখি বলছিলাম নিটিয়ানে, তাহলে এটা এটা রেঞ্জ হচ্ছে 2.5 to 3.9। আচ্ছা ওয়ারপিয়ান যদি তুমি সফট কাপড় করতে চাও যদি, কেমন এটা হচ্ছে 3.7 to 4.5। আচ্ছা ওয়ারপিয়ান নর্মাল একটু মোটামুটি, আর একটু যদি স্ট্রঙ্গার করতে চাও এই 4.3 to 4.6 এর ভিতরে, ওয়ারপিয়ান যে হার্ড করতে চাও কেমন এই ভয়েলের মধ্যে, না ভয়েল অবশ্য নিচে আছে আর একটু বেশি রাখতে হয়, আর একটু বাড়িয়ে দিলে, এই তিনটা হচ্ছে ওয়ার্প এর জন্য। ওয়ার্পটা কি আর ওয়েভটা একটু কম রাখতে হয়, কম টু দেখো এখানে আমরা রিলেশনটা কি শিখলাম, দেখো এটিএম যত তোমার বাড়বে, টুইস্ট ফ্যাক্টর যত বাড়বে, টিপিএ বেড়ে যাবে না কি? জি স্যার প্রপোর্শনাল, এটা পার প্রপোর্শনাল, জি এ পার্টিকুলার কাউন্ট সে, ধরো তুমি এটা 30 কাউন্ট আছে কেমন, এখন আমি এটা যে টুইস্ট ফ্যাক্টর যদি বাড়াই টিপিএ বেড়ে যাবে, তাহলে এটা চিন্তা করছি এখানে যে আমি কিভাবে বাড়াবো, এটা নেটিয়ারনে একটা রাখবো, ওয়ারপে একটা রাখবো, আবার ওয়েফটে একটা রাখবো। নেটিয়ারনে কেন কম রাখবো বলছিলাম বলতো, টিপিএ কম কেন দিব, এটা একটা প্রশ্ন কিন্তু সব জায়গায় তোমাদের ভাই ভাই আসবে, এটা এই যে তোমাদের বড় বড় ভাইদের ফোর্টু ভাইদের কম্প্রিহেন্সিভ ভাইবা হয়ে গেল, আমাদের কিন্তু এটা কমপ্রিহেন্সিভ ভাইবা আছে তোমাদের সিলেবাসে, 3 ক্রেডিটের 100 মার্কস এর, এটা তোমরা কি 4 বছরে কি শিখে গেলে এটা এটা টিমের সামনে বসতে হবে তোমাদের, কেমন ইন্ডিভিজুয়াল ভাইবা কিন্তু একজনকে 15-20 মিনিট আধা ঘন্টা পর্যন্ত ইভেন এসেস করা হয়, এটা এই কমন প্রশ্নগুলো আসে তখন,
যে নিট ইয়ানে আর ওভেন ইয়ানের মধ্যে পার্থক্য কি, কেমন স্ট্রাকচারাল কি ডিফারেন্স আছে, তাহলে মানে আনসারটাই যে ছেলেরা পারছিলই না বলতে গেলে আর কি। আমি একটা ডিপার্টমেন্টের ভাইবাতে ছিলাম, ইয়ানের না অন্য ডিপার্টমেন্টে, মানে খুব দুই একজন ছাড়া বলতেই পারে না এই জিনিসগুলো, বেসিক থিংস কিন্তু এগুলি। তোমরা ইয়ান মার্চেন্ডাইজার হবে, আরো বড় পর্যায়ে চলে যাবে একসময়, ইডি হবে, সিওও হবে, এই নলেজ গুলা কিন্তু বেসিক এখান থেকে নিয়ে যেতে হবে তোমাদের। তাহলে নিট ইয়ান আর ফেব্রিক ইয়ান, নিট আর ওভেন না, ফেব্রিকের প্রপার্টিজে কিন্তু ডিফারেন্ট এটা, কেমন। তাহলে ফেব্রিক প্রপার্টিজ ডিফারেন্ট হয় কোথেকে, এক হচ্ছে ফেব্রিক স্ট্রাকচার থেকে হয়, আর একটা হচ্ছে ইয়ান প্রপার্টিস থেকে হয়, কেমন। নিট আমরা জানি ইন্টারলুপিং, তাই না, একটা সুতা তুমি যদি আনরাভেল করতে থাকো পুরো লুপ গুলা খুলে আসে না, দেখেছো কিনা কখন, অনেকে দেখে থাকবে হয়তো। নিটিয়ান যদি তুমি একটা যদি সুতা টানতে থাকো, ওয়েভ নিটিং যেটা, পুরা কাপড়টা খুলে আসবে। কিন্তু ওভেনে কিন্তু এমন নাই, ওভেন হচ্ছে ইন্টারলেসিং, তুমি দুই হাতের আঙ্গুল গুলাকে যদি ইন্টারলেসের পজিশনে নাও, তুমি বুঝতে পারবে যে একটা ইয়ান আর একটা ইয়ানকে কিন্তু তোমার ফার্মলি হেল্ড করে আর কি, ধরে রাখে, আটকে রাখে। কিন্তু লুপের বেলায় আমরা চিনি এই জিনিসগুলি, বলছিলাম না ইন্টার দেখিয়ে দিই তোমাদের কি হয় জানো, তোমরা ভাই ভাই যদি না পারো খুব কষ্ট লাগে এবং লজ্জায় পড়তে হয়। আমি একটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ছিলাম, এই যে এগুলো পারছে না, স্যারেরা খুব লজ্জিত হয়েছে আমার সামনে, বললাম এত খারাপ অবস্থা কেন, এটা টোটালি কিন্তু উইক ইঞ্জিনিয়ার বেরিয়ে যায় আর কি আমাদের বুটেক্স থেকে। আমি তোমাদের কারণে বলছি যে শুধু পরীক্ষা পাস করবে, নাম্বারের জন্য পড়বে না, কেমন, যে আমি শিক্ষার জন্য ভালো ইঞ্জিনিয়ার হব। ওইভাবে ক্লাস অ্যাটেন্ড করবে, পড়াশোনা করবে আর কি। একটু দাঁড়া, আমি স্ক্রিন শেয়ার করছি, একটু দেখো যে ইন্টারলুপিং দেখতে পাই কিনা। এই যে রেড রেড ইয়ানটা যদি দেখি না, তিনটা ইয়ান আছে এখানে, তাই না, দেখছি, তিনটা ইয়ান, কেমন, তিনটাকে কোর্স বলে এখানে, ওয়েভ নিটিং এটা। আমরা বেশিরভাগ যেটা গায়ে দেই না সোয়েটার, এগুলো ওয়েভ নিটিং হয়, ওয়েভ ডাইরেকশনে ইয়ানটা মুভ করতে থাকে। আর মসকিউটো নেট বা আদার নেট যেগুলি, এই যে শপিং এ গেলে একটা নেট, নেটের ব্যাগ দেয় দেখবে, এগুলো হচ্ছে আবার ওয়ার্প নিটিং। ওয়ার্প নিটিং এর স্ট্রাকচার কিন্তু আবার অন্যভাবে, কেমন, এটা এটা হচ্ছে ওয়ার্প নিটিং, দেখো ওয়েভ নিটিং, ওয়ার্প নিটিং। ওয়ার্প নিটিং এ দেখো ইয়ানটা কিভাবে, ব্ল্যাকটা লক্ষ্য করো, একটাকে এখানে অন্য কালার দিয়ে দেখিয়েছে, এইভাবে এইভাবে যাচ্ছে না মশারির মধ্যে, আমাদের মসকিটো নেট আছে না ওখানে, এইভাবে। আর ওয়েভ নিটিং এ হচ্ছে এই এইভাবে ওয়েভড বরাবর যায় আর কি। তাহলে এখানে তুমি যদি এই যে দেখো এই এই জায়গাতে উপরের আমি যে কার্সারটা ধরেছি, এখান থেকে যদি সুতাটাকে টানতে থাকো পুরোটা খুলে আসবে না, কি এই যে প্রথমে এটা খুলে আসবে, এটা ঘুরে আবার এই পাশে আসবে, কেমন। তাহলে এটা হচ্ছে ইন্টারলুপিং এর জন্য নিট ফেব্রিকটা কিন্তু স্ট্রেচ ফেব্রিক হয়, তুমি এটা যদি লম্বালম্বি যদি টানো লুপগুলো কিন্তু লম্বালম্বি বেড়ে যাবে, কেমন। আবার যদি উইথ ওয়াইজ যদি স্ট্রেচ অ্যাপ্লাই করো, উইথ ওয়াইজ বেড়ে যাবে, এগুলো লম্বায় কমবে, উইথ ওয়াইজ বাড়তে থাকবে। এই জন্য দেখবে নিট ফেব্রিক বা টি শার্ট আমরা কেনার পরে ওয়াশ করেছো, ওয়াশের পরে কিছুদিন পরে লম্বায় বেড়ে যায়, খেয়াল করেছি, লেন্থে বেড়ে যায়, এরকম হয়েছে না অনেকের হয়তো, এটা কেন হয়, এই যে তুমি এই তোমার টি শার্টটাকে লম্বা লম্বি ভাবে স্কুইজ করেছো ওয়াশের পরে,
তুমি পানিটা সরিয়েছ লম্বা লম্বি ভাবে মোচড় দেওয়াতে এই লুপগুলি লম্বায় বেড়ে যায়, কেমন লম্বায় বেড়ে গেলে উইথতে কমে যাবে স্বাভাবিক ভাবে, তাই না? ইয়ান্তর অ্যাড হবে না এখানে, কিন্তু এই লুপের ডাইমেনশনটা শেপটা চেঞ্জ হতে পারে। তখন এটা লম্বায় বাড়লে এদিকে সাইডে কমে যাবে, তখন দেখবে গেঞ্জিটা লম্বায় বেড়ে গেছে সাইডে টাইট হয়ে গেছে, এমন হয় না? তখন কি করি বলতো, এটাকে আবার অ্যাডজাস্ট করে কিভাবে হাত ঢুকিয়ে দুই পাশে এটাকে আবার স্ট্রেচ করি না, কি গেঞ্জিটা গায়ে দেওয়ার সময় আর আর এইভাবে একটু স্ট্রেচ করিয়ে নেই না, তাহলে এই যে লুপ যে লম্বা হয়ে গেছিল এদেরকে আবার আর আর এইভাবে একটু শেপটাকে আগের পজিশন নিয়ে আসতে চাই। আচ্ছা, এটা গেল ইন্টারলেসিং এর প্রিন্সিপাল। তাহলে এই কারণে নেট ফেব্রিকটা আমার স্ট্রেচ ফেব্রিক হয় বডিতে, যাতে টাইট ফিট হয়ে থাকে, কেমন? আচ্ছা, এখন বেশিরভাগ সময় আমরা এটা কিন্তু আন্ডার গার্মেন্টস এ চাই। কেন চাই? এই যে আমাদের বডির যে জয়েন্ট গুলি আছে, তো এই যে স্যান্ডো গেঞ্জি পরেছো যারা, তারপরে যারা প্যান্টে আমরা যে ব্রিফ যেটা বলি না, আন্ডার প্যান্ট যেটা, এটা কিন্তু অবশ্যই নিটার হয়। কেন? আমরা চাই আমার এই লোয়ার পার্টটাকে সে টাইট ফিট ভাবে আঁকড়ে রাখুক, এটা চাই। আচ্ছা, আরেকটা সাথে কি চাই, যে ফেব্রিকটা তোমার ময়েশ্চার যেটা আমরা ঘামতে থাকি না, ওই সব অংশে তোমার এয়ার পৌঁছানোটা ডিফিকাল্ট হয়ে যায় না, এয়ার পারমিয়াবিলিটি থাকে না, তখন সোয়েট হতে থাকে, এই ঘামটা যাতে সহজে অ্যাবজর্ব হয়ে যায়, তখন এই নিট ফেব্রিকে বা নিট ইয়ারনে কম টুইস্ট দেওয়া হয়, কেমন? কম টুইস্ট মানে কি, সফট হবে তোমার, ওয়াটার অ্যাবজর্পশনে এটা ফাস্ট কাজ করবে, দ্রুত কাজ করবে। মানে ওভেনের মতো যদি তুমি এটা বেশি টুইস্ট দিয়ে দাও, তখন তোমার এক তো এটা পানি অ্যাবজর্ব করতে দেরি হবে, আর এটা কমফোর্ট ফিলও করবে না। তুমি ওভেন ফেব্রিক একটা দেখো, গায়ে টাইট ফিট দেখো, তুমি আনইজি ফিল করবে, কিন্তু কেমন অস্বস্তি ফিল করবে আর কি তুমি, এটা আর কি, কেমন? তাইলে আমরা নিটে কেন কম টুইস্ট রাখবো, এটা বোঝা গেছে এখন জিনিসটা? ঠিক আছে, মনে থাকবে? হ্যাঁ, ভুলবে না আশা করি, কেমন? ভুললে কে পড়িয়েছে বলবে ভাই। স্যার ভয়েস আসছে না স্যার, মানে স্যার মিউট হয়ে আছেন আপনি। ও সরি 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 সরি, আমি কি পর্যন্ত মিউট হয়েছিল বলতো? এখনই? জি স্যার, এইমাত্র। প্রেস পড়ে গেছে বলতে, সরি। আচ্ছা, আমরা বলছি কি, আমি যেটা প্রশ্ন করছি তোমাদের, তোমরা ট্রাই করবে, আমার কাজ হচ্ছে তোমাদের ব্রেন থেকে বার করা, কেমন? না পারলে তো আমি তো আছি বলে দেওয়ার জন্য, আমি চাই স্মার্টার, না তোমরা স্মার্টার ইঞ্জিনিয়ার হও, তোমরা ধর ইঞ্জিনিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ, মিল ফ্যাক্টরিতে যাবে যেখানে কাজ করো, সবসময় কিন্তু বুঝিয়ে দেওয়ার থাকবে না, তোমার কাছে বুঝতে আসবে অনেকে, তাই না? যে এখানে টেক্সটাইল ইঞ্জিনিয়ার আছে একজন, চলো আমরা সবাই, মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা আসলো সবাই, স্যার একটু বুঝান তো এই জিনিসটা, যে ব্রেন থেকে তুমি ব্রেন এক্সারসাইজ করানোটা, এটা চাচ্ছি। আচ্ছা, এখন যেটা আমি প্রশ্ন দিচ্ছি তোমাদেরকে, এই যে নেটিয়ার নামে যে রেঞ্জ বলছি 2.5 to 3.9, তাই না? আমি 2.5 রাখবো নাকি 3.9 রাখবো, এইটা হচ্ছে তোমার এখান থেকে আমি ডিসাইড করব।
অপটিমাম টুইস্ট ফ্যাক্টর আমি কত রাখবো, যেমন ধরো কিছু ফ্যাক্টরের কথা বলছে, ফাইবার লেন্থ হতে পারে, ফাইননেস হতে পারে, বেন্ডিং এর ফ্লেক্সিবিলিটি, রিজিডিটি, ফ্রিকশন প্রপার্টি, বলতো আমি যে ফাইবার লেন্থ যদি বাড়াতে পারি টুইস্ট বেশি লাগবে নাকি কম লাগবে, তবে এটা পার্টিকুলার কাউন্টে একটু চিন্তা করো, কেমন সে 30 কাউন্ট আমি তৈরি করছি, একজনকে দিলাম 24 মিলিমিটার ফাইবার আর একজনকে দিলাম 28 মিলিমিটার ফাইবার, টুইস্ট কোনটা বেশি দিয়ে কোনটা বেশি লাগলে কোনটা বেশি কোনটা কম লাগবে আমি সেম স্ট্রেন্থ যদি পেতে চাই, তা 28 হবে বেশি হবে টুইস্ট কম, মানে লেন্থ বেশি যেটা এটা তো ইয়ারনে বেশি দূর জায়গা দখল করে রাখবে না, তুমি এভাবে ভাবো একটা লতা যদি হয় কেমন লম্বায় যদি লতাটা থাকে এটা গাছের মধ্যে কি বেশি দূর জড়িয়ে রাখবে না, সে লতাটা গাছের ডালপালা বেয়ে উপরে উঠে, তাহলে লেন্থ বাড়লে কম টুইস্ট হলে হয়ে যাবে, এই যে এখানে দেখো লেন্থ যদি বেশি থাকে তুমি এই যে টিএমটা কমের দিকে রাখতে পারবে, টিএম কম দিকে রাখলেও তুমি সেম স্ট্রেন্থ পেয়ে যাবে ঠিকই, মানে কম টুইস্ট পড়বে আর কি, এই ফর্মুলাতে দেখো তুমি টিএমটা যদি কমাই, আমি টিএমটা কমালে কি হবে টিপিএ কমে যাবে ঠিক না, কি কমবে? জি স্যার কমবে, কিন্তু তুমি সেম স্ট্রেন্থ পেতে পারো, কেন এটা কাভারেজটা কে দিবে, ওই যে লেন্থ দিবে আমাকে, এই যে এরকম দেখো এখানে যেমন লম্বা লেন্থ বেশি দূর জড়িয়ে থাকতে পারবে, কেমন লম্বা লেন্থে ফাইবার যদি দাও, তো এগুলোর কিছু ফ্যাক্টর আছে আর কি, এখানে তুমি এগুলাকে অপটিমাইজ করবে আর কি, অপটিমাইজেশন টেক্সটাইল টেক্সটাইলে খুব একটা ইউজফুল একটা টার্ম আছে অপটিমাইজেশন, তুমি মানে ম্যাক্সিমাম ফেভারেবল সিচুয়েশন বা কন্ডিশন কোন কন্ডিশনে পাওয়া আর কি, আর একটা ধরো আছে ফাইননেস আছে, তোমার যদি ফাইনার ফাইবার থাকে চিকন ফাইবার যদি থাকে অল্প টুইস্ট দিলে হয়ে যায় কিন্তু, কেমন কারণ এটা সহজে একটা ফাইবার আর একটা ফাইবার কে হেল্ড করে রাখে আঁকড়ে ধরতে পারে, মানে কোহেসিভনেসটা বেশি হয়, একটু মিউট করো আমি জিজ্ঞেস করলে আবার আনসার করে দিও, আনমিউট করো প্লিজ, নয়েজ আসছে, হ্যাঁ আচ্ছা, তারপরে দেখো যে বেন্ডিং এন্ড ফ্লেক্সিবিলিটি রিজিডিটি এগুলো কিছু ফ্যাক্টর আছে, মানে রিজিড মানে কি তুমি বেন্ড করতে যা, ফ্ল্যাক্স ফ্ল্যাক্স মানে বাঁকানো নোয়ানো, এটা করতে যদি রিজিড হয় ফাইবারটা যদি রিজিড হয় টুইস্ট বেশি দিতে হবে, এটা তো বুঝি না, ফাইবারটা যদি হার্ড হয়ে যায় আর কি, রিজিডিটি বেশি হলে বেশি টুইস্ট দিতে হবে, তখন ওই টিএম বেশি রাখতে হবে, ফ্রিকশনাল প্রপার্টিজ এটা দিয়ে কি বুঝি বলতো, যে ফাইবারের সারফেসে যদি স্মুথ হয় যদি কোনটার ফ্রিকশনাল প্রপার্টি বেশি হবে, মানে কোনটাতে তুমি অল্প টুইস্টে বেশি স্ট্রেন্থ পাবে, আমি দেখাই, আমরা এগুলো দেখেছিলাম বোধ হয় কটন আর উলের স্ট্রাকচারটা, আমি এটা স্ক্রিন শেয়ার করছি, কেমন দেখো উলের স্ট্রাকচার না স্কেল বলে এগুলাকে, তাই না, কি দেখছি এটা পার্টিসিপেট করে আমার সাথে, কেমন আমি যেহেতু ভিডিওটা বন্ধ করা থাকে বুঝি না তোমরা শুনতে পারছো কিনা, আচ্ছা উল হচ্ছে স্কেল, এটা কি গাছের মতো দেখতে বলতো, কোন গাছের স্টেম এর মতো, কোন গাছের কাণ্ডের মতো, এটা নারিকেল খেজুর গাছ এরকম না, মাইক্রোস্কোপে যখন দেখি না উল ফাইবার কে এইভাবে দেখতে পাই আমরা, এটা কি হয় জানো উল ফাইবার এই যে স্কেল বলছে মাছের আষ্টের মতো, কিন্তু এই যে গ্যাপ গুলো আছে না গ্যাপ দেখে তো প্রচুর ময়েশ্চার এড হতে পারে ইন হতে পারে, এই কারণে এটা একটা কারণ হচ্ছে উল সবচেয়ে বেশি ময়েশ্চার রিগেন ফাইবার, কিন্তু 16-18% বলা হয় এটা সবচেয়ে বেশি, তোমাদের ভাইবাতে একটা প্রশ্ন কেমন টেক্সটাইল ফাইবার সবচেয়ে বেশি ময়েশ্চার রিগেইন করে কে, উল ফাইবার কিন্তু এটা, আর ভিতরে আছে অ্যামরফাস স্ট্রাকচার, এটা ক্রিস্টাল কম থাকে অ্যামরফাস থাকাতে অ্যামরফাস পার্টে ময়েশ্চারটা বেশি অ্যাড হতে পারে ইন হতে পারে, আচ্ছা এখানে আমরা প্যারালালি তোমার কটনের সারফেস স্ট্রাকচার দেখছি, এটা কিন্তু স্মুথ না তাই না, এই যে এটা ক্রস সেকশন, এটা এটা যেহেতু তোমার কিডনি শেপের আছে, কিডনি শেপ বা বিন শেপ বলি, এই ভিতরে লিউমেন আছে, লিউমেনের জন্য কিন্তু কলাপসড হয়ে আছে দেখছি দেখছি নাকি কলাপস, এবং এটা ফাইবারের ফাইবারটা নিজে একটি টুইস্টেড হয়ে আছে দেখতে পাচ্ছি, এই ফাইবারটা দেখো
এটা ন্যাচারাল ন্যাচারাল কনভলিউশন বলে, কনভলিউশন মনে থাকবে, কনভলিউশন বলো তো, কনভলিউশন ন্যাচারাল কনভলিউশন, ন্যাচারাল যে প্রাকৃতিক ভাবে এটা হয়ে আসে। আচ্ছা প্রকৃতি কেন করে দিয়েছে জানো টুইস্টেড, এটা ফ্রিকশনাল প্রপার্টির জন্য। এই ফাইবার গুলাকে যদি এখন তুমি টুইস্ট দাও, টুইস্ট অ্যাপ্লাই করে যদি এটা কোহেসিভনেসটা অনেক বাড়বে, কেমন ফ্রিকশনাল প্রপার্টি হাই, এটা একটা ফাইবার আর একটাকে হেল্প করে রাখবে, ধরে রাখবে, ধরে রাখা মানে কি স্ট্রেন বাড়ানো, তুমি লোড দিয়েছো এটা কি স্লিপ করে বেরিয়ে আসবে আর বলো, ডিফিকাল্ট হবে। হ্যাঁ এটাই, এটা হচ্ছে ফ্রিকশনাল প্রপার্টি, বুঝালাম এতক্ষণ, কেমন। উলেও কিন্তু তাই, তুমি উলকেও যদি এই টাইটলি টুইস্ট অ্যাপ্লাই করো এরাও কিন্তু হেল্প করে রাখবে। আর যদি একটা ম্যানমেড ফাইবার যদি চিন্তা করো তুমি, যে খুব স্মুথ একটা ম্যানমেড ফাইবার আছে সার্কুলার ক্রস সেকশন আর, কেমন, তখন কিন্তু এই যে ফ্রিকশনাল প্রপার্টিটা লো হবে, তখন উই টিএম বেশি রাখতে হবে, কেমন। যেমন তোমাদের একটা ছবি দেখাই এখানে, এটা টেক্সটাইল ফিজিক্স, আমি ইনশাআল্লাহ তোমাদের 2-1 এ না তোমরা, মাইক্রোস্কোপিক্যাল ভিউ, কেমন, এই যে প্রথমটা হচ্ছে সার্কুলার, দ্বিতীয়টা হচ্ছে ট্রাই লোবাল লোব মানে কানের লতির মতো লোব, তিনটা লোব, অক্টা লোবাল আটটা, অক্টোপাসের মতো আটটা আছে ক্রস, এই যে ম্যানমেড ফাইবারই স্পিনারেটের তোমার শেপ চেঞ্জ করে তুমি এই ক্রস সেকশনটাকে মডিফাই করা যায়। এটা কার্পেটে ইউজ হয়, ধর অক্টালোবাল প্যান্টালোবাল, কার্পেটে ইউজ করলে কি হয়, ডাস্ট যেটা ডাস্টে গ্যাপে মধ্যে আটকে যায়, নিচে চলে যায়, পরে ক্লিন করতে ইজিয়ার হয়, কেমন। তাহলে দেখো কোনটাই বলতো টুইস্ট টিএম কম লাগবে, এগুলো যদি আমি স্ট্যাপল ফর্মে নিয়ে যদি ইয়ান তৈরি করি, কটনের সাথে ব্ল্যান্ড করি, যে পিসি করি না পলিস্টার কটন ব্ল্যান্ড করি, তাই না, কোন শেপটা পছন্দ করব আমি বলতো, মানে টিএম বেশি লাগবে কোনটায়, কম লাগবে কোনটায়, কি বুঝাতে পেরেছে, কোনটায় টিএম বেশি লাগবে, টিএম বেশি মানে কি টিপিআই বেশি, তাই না, হাই কিন্তু একটা ফাইবার এর সাথে তুমি আরেকটা ফাইবার যদি টুইস্ট দাও, এগুলো কিন্তু একটা ফাইবার কে ধরে রাখবে, হোল্ড করবে কিন্তু, না, এই কারণে বলছিলাম যে স্মুথ যদি হয়, এই যে দেখো এখানে ম্যানমেড ফাইবার, যে দেখো এটা সার্কুলার স্পিনার দিলে গোল হয়ে ভাবে মাঝখানে আবার হলো হয়ে যায়, এটা কেমন, এটা তুমি হলো করতে পারো স্পিনার এভাবে করে দিলে, ট্রায়াঙ্গুলার করেছে দেখো মাঝখানে হলো ট্রায়াঙ্গুলার, এই যে দেখো মাঝখানে হলো আছে, মানে কটনের মতো লিউমেন, লিউমেনে কি আমাদের ময়েশ্চার যেটা সোয়েটটা গিয়ে আটকে থাকে না, এই ধরনের চেষ্টা করা হয়েছে। দেখ এখন তোমাদের এই ছবিটা দেখার উদ্দেশ্য হচ্ছে যে ফ্রিকশনাল প্রপার্টি বোঝানো, আমরা অবশ্যই চাই ফাইবারের ফ্রিকশনাল প্রপার্টিটা মানে ফাইবারটার সারফেসটা রাফ হোক, তাই না, এবারে স্মুথ হলে কি সমস্যা কি আছে, তুমি যদি ফিলামেন্ট হিসেবে ইউজ করো ঠিক আছে, পর্দার কাপড় বানাবে ওখানে আর স্পান ফর্মে নেওয়ার দরকার নেই, না স্ট্যাপল ফর্মে নেওয়ার দরকার নেই, যদি স্ট্যাপল ফর্মে নিয়ে যদি টুইস্ট দিতে হয়, টুইস্ট দিয়ে ইয়ান তৈরি করতে হয়, তখন কিন্তু এই সার্কুলার বা স্মুথ সারফেসটা আমরা পছন্দ করবো না, কেমন, এই কথাটা বললাম আর কি। আচ্ছা তাহলে আমরা আগের জায়গায় চলে আসি এখন, এখানে তাহলে এই যে ফ্রিকশনাল প্রপার্টিজ এগুলা দিয়ে তুমি যে টুইস্টটাকে অপটিমাম টুইস্ট ফ্যাক্টর তুমি কোনটা ইউজ করবে এখানে, না আমরা সবসময় কি চাইবো বলতো, হায়ার চাইবো নাকি লোয়ার চাইবো, আমরা যেহেতু ইয়ান ইঞ্জিনিয়ার হচ্ছি কোনটা চাইবো টিএম, স্যার হায়ারই চাওয়ার কথা, কারণ হায়ার হলে একটু মালিক এসে বলবে স্যার আপনার আমার এই বছর কত প্রফিট করালেন, ইপিএস কত হলো, আর্নিং পার
শেয়ার পরো ইপিএস শেয়ার বাজারে আছে কিন্তু আর্নিং কত করলেন এবার বলেন, এটা লক্ষ্য রাখতে হবে। কেমন মানে সব দিকে তোমার স্ট্রেংথ তো, আবার তুমি এখানে টিএম কমিয়ে দিয়ে আবার কমপ্লেন যদি আসে ওয়ার্পিং এ ইয়ান ব্রেকেজ হচ্ছে, তাই না? ইয়ান ব্রেকেজ হচ্ছে, স্যার কিছুটা দিলেন ওয়ার্পিং চালাতেই পারছি না, লুম তো চালাতেই পারি না, একটু পরে পরে লুম বন্ধ হয়ে যায়, এফিসিয়েন্সি কমে যাচ্ছে, এটাও যাতে না আসে। এই জন্য প্রসেসের অপটিমাইজেশন কথাটাই যে এই যে অপটিমাইজেশন কথাটা আসছে না, ম্যাক্সিমাম ফেভারেবল, তোমার প্রফিটটাও চিন্তা করতে হবে আর ইয়ানের পারফরমেন্সটাও চিন্তা করতে হবে, দুইটা ভেবেই অ্যাসাইন করা লাগবে। কেমন টুইস্ট কত দিব আমি? আচ্ছা এখানে আমরা দেখো, এখানে যে এখন বলো যে ওয়েফটে কেন একটু টিএম কম রেখেছে, আমরা এতক্ষণ কি বুঝলাম, নিট আর ওভেনিয়ান বুঝলাম না? আচ্ছা ওয়েফটে কত হয়েছে বলো, কেন কম রেখেছি বলো তো, যে ওয়েফটি কিন্তু স্ট্রেস পড়ে না, তোমরা লক্ষ্য করে থাকবে আমাদের লুম চলে, কেমন লুমে গিয়ে দেখবে, আর এখন এখন আপাতত ইউটিউবে দেখে নাও, দেখবে যে ওয়েফটের ইয়ানটা জাস্ট রেখে দেয় এখানে, কেমন পিকিং এর সাথে দুইটা শেডের মাঝখানে, শেড ক্রিয়েট করে শেডের মাঝখানে জাস্ট রেখে দেওয়া, এখানে যেহেতু স্ট্রেস পড়ে না ওয়েফটি ইয়ানটাকে আমরা কম টিএম দিলেও হয়ে যায়। তবে বেশিরভাগ ক্ষেত্রে তোমার এক যে সুতা নিয়ে যায় তো ওয়ার্প আর ওয়েফট আলাদা করতে গেলে আবার মনে রাখতে হয় কোনটা ওয়ার্পের কোনটা ওয়েফটের, সেম দিয়ে তৈরি করে ফেলে অনেক সময়। আচ্ছা ভয়েল দেখো, চিকন ফেব্রিক কিন্তু এটা, ফাইন ফেব্রিক, এটা টিএমটা একটু বেশি রাখতে হয়, ভয়েলটা নর্মালি 80 কাউন্টের ইয়ান দিয়ে তৈরি করতে হয়। কেমন যে দেখো 80 কাউন্ট যদি তৈরি করি এই ফর্মুলাতে, দেখো 80 এখানে যদি 80 বসাই টিপিআই কিন্তু অটোমেটিক বেড়ে যায় না, কিন্তু এটা দিয়ে হয় না, টিএমটাও বাড়িয়ে টুইস্টটাকে বাড়াতে হয়। এতে কি হয় যে ক্রস সেকশনে, ইয়ানে ক্রস সেকশনে যদি ফাইবার কমে যায় তখন এদেরকে হেল্ড করার জন্য বেশি টুইস্ট দিতে হয়, বেশি মোচড় দিতে হয়, মনে থাকবে এটা, ইয়ান যত চিকন হবে ফাইনার হবে। ভয়েল কাপড় তোমরা ভয়েলের যে মেয়েরা যে ব্লাউজ বানায় দেখবে, ব্লাউজের কাপড়টা হচ্ছে ভয়েল কাপড়, পাঞ্জাবিও তৈরি করে ছেলেরা, সামারে পাঞ্জাবির কাপড় হয়, শার্টিং একটু কম হয়, কেমন একটু স্ট্রেংথ কম তো ফেব্রিকটা, তোমার চিকন শার্ট যদি তুমি ফিটিং শার্ট কর ব্রেক হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে, পাঞ্জাবিতে একটু লুজ ফিট থাকে, আর যেটা পাজামায় বা মেয়েদের পাজামা ছেলেদের পাজামা ওইটা হচ্ছে পপলিন কাপড়, ওইটা 40 কাউন্ট করে অ্যারাউন্ড আর কি। কেমন তাহলে ভয়েলে তোমার একটু বেশি কেন, এটা থিনার নেক্সট ক্লাসে যাবো ইনশাল্লাহ। কেমন এটা আমরা পরের ক্লাসে পড়ছি, এফেক্ট অফ টুইস্ট অন দ্য প্রপার্টিজ অফ ইয়ান এন্ড ফেব্রিক, এখানে যে জর্জেটার শিফন এই ফেব্রিক গুলো নিয়ে কথা আসবে। কেমন ঠিক আছে তাহলে, হ্যাঁ আজকে এখানে ক্লোজ করছি। অ্যাটেন্ডেন্স নিয়েছো? সিয়ার, সিয়ার কে নিশানে ডাক দিলাম, কথা বললো না দেখি নিশান? জি স্যার, স্যার স্ক্রিনশট নিচ্ছি। কোথায় গিয়েছিলে তুমি? এখানে তুমি সবচেয়ে আগে অ্যাড হয়েছো দেখলাম আমি, রোল 10 মাস্কারে ডাক দেখেছিলাম তোমাকে আমি, স্ক্রিনশট দিয়ে একটু এক্সেল করে দিও। কেমন? জি স্যার ঠিক আছে, থ্যাংক ইউ, ইনশাল্লাহ নেক্সট ক্লাস আবার দেখা হবে আশা করি, ভালো থেকো সবাই। কেমন?